আঁকতে আঁকতে আমি অন্য লোকে চলে যেতাম, হয়তো মানুষ থাকতাম না। সুনন্দা, শুধুমাত্র এক্সিবিশনের কথা ভেবে তুমি যেদিন বাবানকে নিয়ে চলে গেলে সেই দিনটাও সহ্য করতে পেরেছিলাম। ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে। বুঝু বুঝু মা, ঠিক 10 দিন হলো এক্সিবিশনটা শেষ হয়েছে। আমার পেন্টিং এর নিচে আমার সিগনেচার ঘষে ঘষে তুলে দেওয়া হয়েছিল, পরিবর্তে যে নাম সেখানে ছিল আর যে নাম দেখে হল ভর্তি দর্শক উচ্ছ্বসিত হচ্ছিল সে আমি নই। সে নাম ছিল রাজ্যের একজন সর্বময় মানুষের নাম। শেষ সম্বলটুকু হারিয়ে আজ আমি রিক্ত। এই পৃথিবীর কোনো কিছুই আর আমার জন্য অবশিষ্ট নেই। Thank you.
আমিও শুনলাম বিশুর কাছে বলেছে নাকি পাগলামি তাহলে কোলে বেলে উঠেছে, বউ পালাবে না। অভিকদা, তোমার এক্সিবিশন কেমন হলো? দিন দশেক হলো মাকে নিয়ে হসপিটাল আর ঘর, তোমার কোনো খবর নিতে পারিনি। এক্সিবিশন ভালো হয়েছে। তুমি কি আঁকা শিখছো এখনো? হ্যাঁ। ছেড়ে দাও। তুমি এই কথা বলছো অভিকদা?